शुभ सकाल, आमी सितेश विश्वास माई मदारलैंड चैनल थेके आपनादेर के सकालेर शुभेच्छा जानाच्छी। आमरा एसेछी नाटोरेर आठघड़ी ग्रामेर एकटी आमबागाने। एटी आमादेर गड़े तोला निजस्व आमबागान, प्राय एक बीघा जमीते आमबागानटी गड़े तोला हुएछे। एखाने विभिन्न जातेर आम लागानो आछे, बेशिरभागी आम्रपाली, एछाड़ाओ रयेछे खिरसापात, लक्षणभोग, मल्लिका, लैंगड़ा, एगुलो तो आपनारा जानें जे स्थानीय जातेर आमगुलो सेगुलो सचराचर एक बछर आम धरे, अन्य बछर धरे ना, अर्थात एवरी अल्टारनेट इयारे ये स्थानीय जातेर अर्थात गोपालभोग, फजलि, छातापड़ा, लैंगड़ा, खिरसापात, हिमसागर एगुलो सचराचर प्रति बछर आम साधारणत धरे ना ये सब जाते, किन्तु ये आम्रपाली जाते प्रति बछर आम धरे एवं ए कारणे वाणिज्यिक भावे चाष करते गेले आम्रपाली जातटी एकटी उपयुक्त जात। সেই উদ্দেশ্যেই এখানে আমরা এই আম্রপালি জাতের আমের গাছ বেশি লাগিয়েছি। এখন জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি সময়, সাধারণত এই আমগুলো এই আষাঢ় মাসের শেষের দিকে সংগ্রহ করা যাবে। এছাড়াও রয়েছে লক্ষণভোগ, দেখুন এই যে লক্ষণভোগ আম, ছোট গাছ হলেও মোটামুটি ভালোই আম ধরেছে। গত বছর এই গাছটিতে প্রচুর আম ধরেছিল এবং এত বেশি আম ধরেছিল যে ডাল ভেঙেই পড়েছিল। এ বছর কিছুটা কম, যে কথা আমি একটু আগেই আপনাদের বলছিলাম যে স্থানীয় জাত এগুলো প্রতি বছর বেশি করে আম উৎপাদন করে না, এ কারণে এই বৈজ্ঞানিকরা, কৃষি বিজ্ঞানীরা নতুন নতুন জাত উদ্ভাবন করে চলেছেন। তার মধ্যে এই আম্রপালি জাতটি এটি অত্যন্ত বাণিজ্যিকভাবে চাষ করার উপযোগী জাত। দেখুন মোটামুটি ভালোই আম ধরেছে। আরও যদি সুন্দর যত্ন করা যেত তাহলে আরও আম এই বাগান থেকে আমরা সংগ্রহ করতে পারতাম।
আম্রপালি আমের জাতের ফল অত্যন্ত সুমিষ্ট এবং এর আঁটি অত্যন্ত পাতলা, যার ফলে এই জাতের আমে মাংসল অংশ বেশি থাকায় ভোক্তারা খেয়ে তৃপ্তি লাভ করেন এবং এ কারণে এই জাতটি ভোক্তা গণের মাঝে অত্যন্ত সমাদৃত। দেখুন এই যে আমগুলো কত সুন্দর গাছে ধরে আছে, প্রকৃতপক্ষে আম গরমকালে অর্থাৎ গ্রীষ্মকালে চাষ হয় এবং বাংলাদেশের রাজশাহী, নাটোর, নওগাঁ, দিনাজপুর, ঠাকুরগাঁ এসব এলাকায় প্রচুর আমের চাষ হয়। আজকাল পার্বত্য চট্টগ্রাম অঞ্চলেও আমের ব্যাপক চাষ হচ্ছে। দেখুন এই গাছগুলোর বয়স 12 থেকে 13 বছর। আম্রপালি জাতে সুবিধাটা হলো যে যে বছর লাগানো যায় তার পরের বছর থেকেই আম সংগ্রহ করতে পারা যায়। সঠিক পরিচর্যা করলে এই আম্রপালি জাতের আমের বাগান তৈরি করে প্রচুর মুনাফা অর্জন করা সম্ভব। আমরা এই ভিডিওর মাধ্যমে আসলে এই মেসেজটি দিতে চাচ্ছি যে বাংলাদেশের যেসব অঞ্চলে আমের চাষ হয়ে থাকে সেসব জায়গায় যদি এভাবে আমের বাগান গড়ে তোলা যায় তাহলে দেশের চাহিদা মিটিয়ে প্রচুর আম বিদেশেও রপ্তানি করা যাবে। আর গবেষণার মাধ্যমে যদি আগাম জাতের আম, যেগুলো বৈশাখ মাসেই সংগ্রহ করা সম্ভব, এ ধরনের যদি বেশ কিছু জাত উদ্ভাবন করা যায় এবং নাবি জাতের আম অর্থাৎ নাবি জাতের আমের জাত যদি আরও উদ্ভাবন করা সম্ভব হয় তাহলে প্রকৃত মৌসুমে আম বিক্রি করা ছাড়াও এই আগাম জাত, প্রকৃত মৌসুম জাত এবং নাবি জাতের আম চাষ করে প্রচুর মুনাফা অর্জন করা সম্ভব। ধন্যবাদ।